নির্বাচন নির্বাচনী আপনাদের উৎকণ্ঠা আমাদের মতো আমাদেরকে ধন্যবাদ। আসলে নির্বাচনের সহিংসতা বেড়ে যাচ্ছে সেটা ঠিকই, আমরা সেটা প্রত্যাখ্যান করছি। আমরা নির্বাচনের ব্যাপারে মাঠ পর্যায়ে কী ধরনের ইনস্ট্রাকশন দেওয়া দরকার সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। আমরা আশা করি যে 4 তারিখে আমরা একটা মিটিংয়ে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আপনারা তার সাথে সংযুক্ত থাকবেন, তখন সেটা শুনতে পারবেন। আপাতত আমাদের যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে সেটা আমরা খুব বিব্রত এবং আমাদের দুর্বলতা আছে সেটা নিরসনের জন্য আমরা কমিশনারদের সাথে আরও বিস্তারিত আলোচনা করে মাঠ পর্যায়ে যারা একসাথে জড়িত থাকবেন তাদেরকে যথাযথ নির্দেশনা প্রদান করবেন। অংশগ্রহণ করেন তারা নির্বাচনের প্রার্থী ভোটার সকলের একটা সম্মিলিত প্রচেষ্টার মধ্যে নির্বাচন সুষ্ঠু করে। সুতরাং আমরা এখানে যতই করি না কেন যদি মাঠ পর্যায়ে সহিংসতা না থাকে তাহলে তো এই নির্বাচন নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা বারবার বলি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে প্রতিযোগিতামূলকভাবে কিন্তু প্রতিহিংসামূলক হবে না, এটা আমরা আহ্বান করি আপনাদের মাধ্যমে। আজকেও আমরা আহ্বান করতে চাই যে মাঠ পর্যায়ে নির্বাচনে যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে সেটা সকলের চেষ্টায় সহযোগিতায় নিয়ন্ত্রণ রাখা দরকার। আমাদের কাছে যখনই যে অভিযোগ আসে তখনই সেটা আমরা সাথে সাথে পদক্ষেপ নেই। আর অন দি স্পট যতগুলো ক্রিমিনাল অফেন্স ঘটে সেগুলো তো আগে আমরা কোনো প্রস্তুতি থাকে না, হঠাৎ করে একটা ফৌজদারি ঘটনা ঘটে যায় এবং সেটা তো সাথে সাথে আমরা গিয়ে তাদেরকে বা এখানে বসে আমি যেমন মাগুরে গিয়ে তাদের সাথে আলোচনা করেছি সিরিয়াসলি যে এই সঙ্গে ঘটনা যাতে না ঘটে সেটা আগে থেকে দেখতে হবে। এইগুলো তো পূর্ব পরিকল্পিত হয় না বা প্রশাসন জানতে পারে না, ঘটনা ঘটে যায় তারপরে তার ব্যবস্থা নেওয়া হয়। ফৌজদারি যে ঘটনাগুলো ঘটে সেগুলো ফৌজদারি মকদ্দমার মাধ্যমে নির্ধারিত হবে, এটা ব্যাপারে আমাদের কঠোর নির্দেশনা আছে। প্রতিবেদনটা পেলেই আমরা সঠিক যে অবস্থান সেটা জেনে রাজনৈতিক দলগুলোর আসলে ভূমিকা এখানে কতটা পজিটিভ আপনারা দেখছেন? আমরা খুব পজিটিভ দেখছি, দুঃখজনকভাবে সত্য যে এই সমস্ত ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সবকিছু ভূমিকা থাকা দরকার। যে নির্বাচনের বিষয়টা তো শুধু নির্বাচন কমিশনের না, এটা তো সকলেরই তাদেরও আমরা তার ব্যবস্থাপনায় থাকি শুধু। সুতরাং এটা তারা আরও একটু প্রয়ত্ত যদি হয় তাহলে এই সংস্কৃতিগুলো কম বিষয় করবো। স্যার আমাদের একটাই জিনিস যে শব্দগুলো আপনারা ব্যবহার করছেন বা প্রশ্ন গ্রহণ করেছেন, একটাই মাত্র আমাদের বক্তব্য সেটা হচ্ছে নির্বাচনের যেই সমস্ত বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন সে সবগুলো নিয়ে নিয়ন্ত্রণ করে মূলত হচ্ছে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। তাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা স্ট্রেট মেসেজ দিতে চাই, এই ধরনের ঘটনা ঘটলে পারে এর দায় কিন্তু তাদের উপরে বর্তাবে, আমরা তাদেরকেও কিন্তু এর অধীনে আনবো, জবাবদিহিতার অধীনে আনবো। সেকেন্ড যে জিনিসটা, আমরা তাদের একে রাজনৈতিক দল প্রার্থী এবং ভোটারের কাছে করতে চাই সেটা হলো দয়া করে ওনারা যেন একটু শান্ত থাকার চেষ্টা করেন যাতে করে এই সহিংস পরিস্থিতির সৃষ্টি না হয়। যদি না হয় তাহলে পরে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, কোনো মায়ের পর খালি হবে না, কোনো ছেলের খেলে পিতৃ হারা হবে না, এই ধরনের ঘটনা অন্তত সীমিত হয়ে আসবে।
এটা হচ্ছে আমাদের একমাত্র মেসেজ আমরা সে অনুযায়ী আমরা কাজ করতেছি। যেমন একটু আগে আমাদের আপনাদের সাংবাদিক ভাই বলে দিলেন কি যে এটা হয়েছে, আপনি বলে দিতে পারেন কিন্তু ভার্ডিক্টটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমাদেরকে যেটা করতে হয় সেটা হয় ওটা অফিসে অভিযোগ হিসাবে ট্রিট করতে হয় এবং ওটা সত্যটা যাচাই করে তারপরে অ্যাকশন নিতে হয়। এটা একটু লম্বা প্রসেস, এক সপ্তাহের মধ্যে আসে। ঠিক আছে।